এই ভিডিওটা মূলত রেকর্ড করতেছি এই জন্যই যে কোর্স নিয়ে কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে আপনাদের সাথে। কোর্স মূলত আমি যেসব মেথড ফলো করে টাকা ইনকাম করছি আর কি, সেগুলোই মূলত থাকবে, ঠিক আছে? প্রথমত এটা ক্লিয়ার করি। তারপর অনেকের কাছে মেথড বা ইনকামের সিস্টেমগুলো বা আমি যে ইনকামের সিস্টেমগুলো আপনাদের সাথে দেখাবো বা এগুলো অনেকের কাছে হয়তো বা পরিচিতি মনে হতে পারে, মানে মানে এটা তো আমি জানি এরকম, মানে কোর্সটা যখন শুরু হবে বা করবেন তখন মনে হবে যে এটা তো আমি জানি, মোটামুটি এটা হালকা পাতলা বুঝি। কিন্তু এই কোর্সটার যে আসলে থেকে এখান থেকে যে এভাবে ইনকাম করা যায়, এত টাকা ইনকাম করা যায়, সেই বিষয়টা হয়তো বা আপনার গভীরভাবে হয়তো বা দেওয়া গেছে জানতেন না। তো এই জন্য মূলত আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করলাম যে অনেকের কাছে পরিচিতি মনে হতে পারে, আবার অনেকেই আছে যেমন দেখা গেছে হয়তো তাদের কাছে পরিচিতি মনে নাও হতে পারে, যারা একেবারেই ফ্রেশ তারা তাদের কাছে। তো আপনার যারা টাকা দিয়েছেন তারা আমার চেহারা বা আসার ব্যবহার বা আমাকে অনেক দিন ধরেই চিনেন যে আসলে আমি সবসময় মানে সত্য কথাই বলে থাকি, বিদায় মূলত আমার চেহারা দেখেই মূলত আমাকে কোর্স পারচেস করছেন বা কিন বা ক্রয় করছেন, কোর্সটা করতেছেন, আমি এটা জানি। এটা অনেকটা হচ্ছে উইন উইন একটা সিচুয়েশন, মানে আমারও কিছু হচ্ছে আংশিক কিছু টাকা পয়সা হয়ে যাবে, আমিও কিছু হচ্ছে বেনিফিটেড হচ্ছে, ইভেন দেখা গেছে আপনারাও কিছু হচ্ছে মানে আপনার হাতের মোবাইলটা যেটা ইউজ করে সেটা দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। যেহেতু আপনারা টাকা দিয়ে কোর্সটা পারচেস করতেছেন বা করবেন বা করে ফেলছেন অলরেডি, কোর্সটা যখন রিলিজ হবে আপনাদের হাতে যখন কোর্সটা চলে যাবে, আপনাদের প্রতি অনুরোধ খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সহকারে ভিডিওগুলো দেখবেন বা কোর্সটা করবেন। কারণ যে টাকাটা আপনার আমার পিছনে খরচ করছেন ওটা তো লাইক কাইন্ড অফ একটা মনে করেন ইনভেস্টমেন্টের মতো, আপনি আমার পিছনে টাকা খরচ করছেন, কোর্স ক্রয় করছেন। তো এই জন্য আপনার প্রতি অনুরোধ বা রিকোয়েস্ট থাকবে আপনার খুবই সুন্দরভাবে কোর্সটা করবেন বা ফলো করবেন, যে বিষয়গুলো বুঝবেন না সেটা ঘরোয়া পরিবেশে লাইক হচ্ছে আপনার ভাই ব্রাদার বা বন্ধুবান্ধবকে যেভাবে হচ্ছে জিজ্ঞেস করেন ওভাবেই জিজ্ঞেস করবেন আমাকেও, মানে আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাকে সহযোগিতা করার জন্য। আর আরেকটা কথা হলো, আপনার যেহেতু এখান থেকে টাকা পয়সা ইনকাম করা যায় টুকটাক, তো সেহেতু আপনার মার্কেটটা কখনোই নষ্ট করবেন না। মার্কেটটা আমি যতটুকু দেখছি আমাদের বাংলাদেশি মানুষরা যখন কোনো একটা ইনকামের সিস্টেম পায় তখন কি করে যে মানে ওই বিষয়টা এতটাই হচ্ছে খুশাই দিয়ে মানে ঠুকাই দিয়ে মানে এতটা মানে নিম্ন পর্যায়ে নিয়ে যায় যে মার্কেটে টিকে থাকা দায় হয়ে যায়, মানে মার্কেটটা নষ্ট হয়ে যায় এক কথায় এক পর্যায়ে গিয়ে। তো মার্কেটে যখন নষ্ট হয়ে যায় তখন তো মনে করেন আপনারা যারা মনে করেন কোর্স করতেছেন বা করবেন বা বা যারা দেখা গেছে করবেন বা করতেছেন তারা কিন্তু দেখা গেছে মানে লুজার হয়ে যাবেন। মার্কেটটা যেমন কোর্সটা করার পর কিছু না কিছু হইলেও তো টাকা পয়সা ইনকাম করতে পারবেন, তাই না? তো করার পরে দেখা গেছে আপনারা যদি দেখা গেছে কাক কতক্ষণ পরে একে বললেন ভাই আমি এভাবে টাকা ইনকাম করতেছি, কতক্ষণ আখে আরেকজনকে বললেন ফেসবুকে বলে বেড়ালেন আজকে এত টাকা ইনকাম করছি, তো সেই দেখা গেছে বলা বলিতে দেখা গেছে একটা সময় গিয়ে তাকেও শিখাইতে হবে। আপনি যে কাজটা পারেন সেটা তো আরেকজনের কাছে হচ্ছে যখন চলে যাবে, সে তো দেখা গেছে মানে হুলস্থুলভাবে মার্কেটটা তখন নষ্ট করে ফেলবে। তখন এভাবে যত বেশি জানাজানি হয়ে যাবে তত বেশি মার্কেটটা দ্রুত নষ্ট হয়ে যাবে। আমি চাই না যে দেখা গেছে আপনারা এভাবে মানে শিকার পর মানে এত মানুষের কাছে হচ্ছে এটা মানে বিলায়ে বেড়ায়েন না, মানে হচ্ছে মানুষকে এত হজব্রলভাবে হচ্ছে ক্রিয়েট করিয়েন না, কিন্তু তাহলে মার্কেটটা নষ্ট হয়ে যাবে, দিন শেষে আপনি আপনার পায়ে নিজের পায়ে খুড়ালটা মারবেন। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব মার্কেটটা নষ্ট করবেন না, মানে সীমিত আকারে আপনি মানে আগে প্রফিটগুলো নিজে তুলে নেবেন, মানে আপনার হচ্ছে মানে চেষ্টা করবেন মানে আপনার প্রফিটগুলো যাতে দ্রুত হচ্ছে মানে তুলতে পারেন এবং দেখা গেছে আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারেন। 100% যদিও বা গ্যারান্টি আমি হয়তোবা ভিডিও ক্লিপগুলোতে হয়তোবা থাকতে পারে অনেক কথাই হয়তো আমি বলছিলাম, তো সবার আসলে আমার বুঝার ক্যাপাবিলিটি এক ধরনের, আপনার বুঝার ক্যাপাবিলিটি এক ধরনের। আমি তো দেখা গেছি অনেক বছর ধরে এই লাইনে আছি, যারা একেবারে ফ্রেশ তাদের বুঝার ক্ষমতা দেখা গেছে একটু অন্য লেভেলের হতে পারে। তো সেক্ষেত্রে সবার বুঝার ক্ষমতা, পরিস্থিতি এবং পরিবেশ বুঝে এক নাও হতে পারে, ঠিক আছে? অনেকে হয়তো বলবেন হেমন ভাই আপনি তো 100% গ্যারান্টি দিছিলেন, তো এখন তো দেখা গেছে আমি ইনকাম করতে পারতেছি না। ওই যেমন দেখেন আমি একজন টিচার, মানে আমি একজন এই লাইনের বা কোর্সটা যেহেতু আমার থেকে করতেছেন, আমি একজন আপনার শিক্ষক, শিক্ষক ছাত্র দেখা গেছে ছাত্রের ক্লাসের ভিতরে দেখা গেছে 100 জন
ছাত্রও থাকতে পারে, ছাত্রছাত্রী থাকতে পারে, সবাই কি আর জিপিএ ফাইভ পায়? পায় না। হাতে গোনা দুই তিনজন হচ্ছে জিপিএ ফাইভ পায়। অনেকে সি গ্রেডে পাস করে যায়, অনেকে মনে করেন হচ্ছে এই আপনার ডি এই ই বি গ্রেডে পাস করে যায়, অনেকে দেখা গেছে ফেল করে, এরকম অনেক হচ্ছে নজির আছে। তো সেক্ষেত্রে আপনি এটা নিজে থেকেই বুঝবেন যে হচ্ছে মনে করেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, টিচার হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে বোঝানোর জন্য। ঠিক, অনেকে হয়তো অনেক ভালো পরিমাণ ইনকাম করবেন, অনেকে কম পরিমাণ ইনকাম করবেন। তো সেক্ষেত্রে 100% গ্যারান্টির বিষয়টা কিন্তু কাজে দিবে না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে, কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে কোর্সটা করার পর। তারপর আসি, কোর্স করাচ্ছি মূলত, আপনারা হয়তো বলবেন যে হিমন ভাই আপনি যদি এত টাকা ইনকাম করেন তাহলে আপনার কোর্স করানোর কেন প্রয়োজন? আপনি তো ওখান থেকে তো সাপোর্ট নিতে পারেন, ওখান থেকে তো আপনার অনেক টাকা ইনকাম আসে। প্রথমত আমি বলবো যে মানুষের আসলে চাহিদার শেষ নাই, টাকা পয়সার শেষ নাই। এই যে আপনি হয়তো বা দেখা গেছে একটা চাকরি করতেছেন বা জব করতেছেন, ওইটার পাশাপাশি আপনি কিন্তু চেষ্টা করতেছেন যে কিছু পরিমাণ আরও এক্সট্রা কিছু ইনকাম করি, এই কাজটা করতেছি এটা দিয়ে, তো এটা এটা তো করতেছি আরও কিছু এক্সট্রা ইনকাম করি। মানুষের আসলে চাহিদার শেষ নাই, তো আমার ক্ষেত্রে অনেকটা ওইরকম হতে পারে। আর তাছাড়া আমি যেই টাকাগুলো ইনকাম করছি সেগুলো কিন্তু এক মাসের বা এক বছরের ইনকাম না, এগুলো প্রায় হচ্ছে 3-4 বছরের ইনকাম, ঠিক আছে, আরও বেশি হতে পারে, 4-5 বছরেরও হতে পারে। তো এতগুলো এত লাখ টাকা হয়তো বা দেখা গেছে এটা এক বছর বা এক মাসের ইনকাম না, এগুলো অনেক অনেক দিনের ইনকাম এটা, ঠিক আছে। তো এই জন্য মানে আসলে ব্যাপারটা বুঝছেন। আমার আসলে আরেকটা হলো মূলত আরেকটা জায়গা মূলত আমার টাকা লাগতেছে একটা কাজের জন্য, যার কারণে আমার ইনস্ট্যান্ট কিছু টাকা দরকার। তো এখন আমি তো আর দেখা গেছে এমন পর্যায়ে চলে আসছি যে দেখা গেছে কারোর থেকে তো আমি হচ্ছে সহযোগিতা চাইতে পারবো না। লাইক এটাও তো কাইন্ড অফ সহযোগিতা করতেছেন আপনারা, মানে কোর্স পারচেস করে সহযোগিতা করছেন, কিন্তু মনে করেন আমি তো এখন হচ্ছে ভিক্ষা চাইতে পারবো না, আরেকজনের কাছে হাওলাত নিতে পারবো না, বিষয়টা একটু কীরকম দেখায়। যার কারণে আমি চিন্তা ভাবনা করলাম কি একটা কোর্স রিলিজ করি, এটা যারা হচ্ছে কোর্সটা করবে তাদেরও উপকার হবে আমারও উপকার হবে, এটার জন্য মূলত কোর্সটা রিলিজ করা, দুইটা কারণে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এটা পুরো তো মূলত একটু ঘরোয়া পরিবেশে বলি যে আপনারা যারা আমার হচ্ছে ভিডিও দেখেন বা অনেকদিন ধরে ফলো করেন, কিন্তু আপনারা কিন্তু আমার বন্ধুর মতো বা ভাইয়ের মতো বলা যেতে পারে। তো আসলে আপনাদের থেকে যে আমি 1500 টাকা বা যারা পারচেস করছেন তারা তো করে ফেলছেন, যারা 3000 টাকা ধরে নিচ্ছেন বা 50% ডিসকাউন্টে বর্তমানে কোর্সটা, সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের কাছ থেকে টাকা নেওয়াটা অনেকটা মানে কেমন জানি দেখাচ্ছে। এটা আমি অনেক রিয়েলাইজ করলাম দুই তিন দিন ধরে, মানে মানে আমার মাথায় সবসময় এটাই ঘুরপাক খাচ্ছে, টাকা নিয়ে মনে হয় আমি কি আবার ইয়ে করতেছি নাকি। তো আসলে বিষয়টা হয়েছে কি, মনে করেন আমিও আসলে মানে ইনস্ট্যান্ট কিছু টাকা পয়সা লাগতেছে, যার কারণে মানে টাকা নিতেছি কোর্সের কারণে। আপনাদের তো মনে করেন অনেক ফ্রি কোর্সেই দিই, এখন যদি মনে করেন হঠাৎ ক্রমে মানে কিছু পেতে হলে তো কিছু দিতে হয় বিষয়টা, সেটা তো ঠিক আছে। তো আমি আসলে আপনাদেরকে চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পারলে আমাকে হচ্ছে ক্ষমা করে দিয়েন আপনাদের থেকে যে মনে করেন কোর্সের ফিজটা নিতেছি, এটা অনেকটা দেখে গেছে এত বছর ধরে একজনের ভিডিও দেখলাম হঠাৎ ক্রমে সে আমাদের থেকে টাকা নিতেছে। অনেক মানুষের হয়তো বা এই ধরনের একটা ফিলিংস আসতে পারে বা তারা হয়তো ভুল বুঝতে পারে, তো আমাকে ভুল বুঝবেন না যে আপনাদের হিমন ভাই বা হিমন চাকমা ভাই বা দাদা দাদা যাই বলেন না কেন, আমি ট্রাই করবো আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আমার আসলে আর্থিকভাবে কিছু আপনাদের হেল্প দরকার ছিল, যার কারণে আমি টাকা নিচ্ছি। হয়তো বা না এই কোর্সের আমিও হয়তো বা টাকা নাও নিতাম মনে করেন হয়তো বা, কিন্তু দেখা গেছে আমার বর্তমানে টাকার প্রয়োজন পড়তেছে এই জন্য নিচ্ছি। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আসলে আপনাদের সাথে খোলাসাভাবে বলার দরকার ছিল, বা এই জন্যই মূলত আমি শেয়ার করলাম, কেউ আবার খারাপ মাইন্ডে নিয়েন না। আর কোর্সের যদি আরও যারা হচ্ছে পারচেস করতে চান বা এনরোল হতে চান, সেক্ষেত্রে হচ্ছে কোর্সের এখনও সময় আছে, আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, আপনারা যারা হচ্ছে এনরোল হতে চান সেক্ষেত্রে 50% ডিসকাউন্ট এখনও রয়ে গেছে, এটা 10 তারিখ পর্যন্ত চলবে। আপনারা যারা হচ্ছে মনে করেন এনরোল হতে চান আমার সাথে যোগাযোগ করলেই হবে, বা আমার ফেসবুক পেজ আমার নাম্বার যেটা আছে ওটাতে যোগাযোগ করলে আমি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ইয়াগুলো দিতে পারবো, মনে করেন দিক নির্দেশনা দিতে পারবো, অথবা যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রেও মনে করেন আমাকে কল করে অথবা SMS করে বা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।